এবারের বিপিএল এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিলেটের কাছে হেরে ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে ইমোশনাল হয়ে পড়লেন এনামুল হক বিজয় এবং খুলনাকে হারিয়ে ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নের জবাবে ইমোশনাল হয়ে নাজমুল হাসান শান্তকে নিয়ে কি বললেন সিলেটের অধিনায়ক মোহাম্মদ মিঠুন প্রিয় দর্শক চলুন একটু বিস্তারিত জেনে নিই এনামুল হক বিজয়দের সেমিফাইনালে খেলার একটা সুযোগ ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স যদি ফরচুন বরিশালকে হারিয়ে দিত এবং সিলেটকে হারিয়ে খুলনা যদি একটু বড় ব্যবধানে জয় পেত তাহলে সুপার ফোরে খেলার সুযোগ হয়ে যেত এনামুল হক বিজয়দের কিন্তু এর কোনোটাই হয়নি একদিকে কুমিল্লা হারিয়ে সেমিফাইনালে খেলার জায়গা করে নিয়েছে ফরচুন বরিশাল আর অপরদিকে খুলনাকে হারিয়ে বিপিএল এর শেষ ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে সিলেট স্ট্রাইকার এদিকে এবারের বিপিএল এর নিজেদের শেষ ম্যাচে সিলেটের কাছে হেরে ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে ইমোশনাল হয়ে এনামুল হক বিজয় বলেন আমরা সর্বোচ্চ ভাবে চেষ্টা করেছি এবং আমাদের টিমের সবাই নিজেদের সেরাটা দিয়েই খেলেছে সে যাই হোক ভাগ্য আমাদের সহায় হয়নি আগামী বিপিএল এ আরো শক্ত হয়ে ফিরে আসবো এরপর খুলনাবাসীকে নিয়ে এনামুল হক বিজয় বলেন আপনারা যারা আমাদের সবসময় সমর্থন করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এভাবেই সবসময় সাপোর্ট করে যাবেন এরপর খুলনাকে হারিয়ে ম্যাচ শেষে সিলেটের অধিনায়ক মোহাম্মদ মিঠুন বলেন ম্যাচ জিততে পারলেই আনন্দ আর ম্যাচ হারলেই দুঃখ এটাই স্বাভাবিক আমাদের টিমে রংপুর বরিশাল কুমিল্লার মতো এত ভালো ভালো ব্যাটসম্যান নেই তারপরেও যে আমরা এ পর্যন্ত আসতে পেরেছি সেটাই অনেক তবে নাজমুল হাসান শান্ত যদি ফর্মে থাকতো তাহলে হয়তো আমরা কিছুটা ফাইট করতে পারতাম প্রিয় দর্শক টি টোয়েন্টি টেস্ট ওয়ান ডে বাংলাদেশ ক্রিকেটের এই তিন ফর্মেটের অধিনায়ক নাজমুল হাসান শান্ত নিজেদের শেষ ম্যাচে সর্বোচ্চ 37 বলে 39 রান করেছিলেন আর যেটা কোনো কার্যকরী নয় তো দর্শক এবারের বিপিএল এ আপনি কোন দলকে ফাইনালে দেখতে চান